তার কাজ হচ্ছে ক্লাস রিপ্রেজেন্ট, ক্লাস রিলেটেড যত যত ডেটা আছে সব তার কাছে, কবে ক্লাস হবে, কোন বারে ক্লাস হলো না, কোন ক্লাস তার আপডেট কি, কোন ক্লাস না হলে সেটার ব্যাকআপ কবে হবে, ক্লাসের লিঙ্ক টিঙ্ক সবকিছু তার কাছে পাওয়া যাবে, ঠিক আছে, ক্লাসের ভিডিও রেকর্ড অন এই আপলোড হইলো কিনা এটা। আর টিএল সেটা হচ্ছে টেকনিক্যাল লিডার, টেকনিক্যাল যে কোনো ইস্যু, জুম অ্যাড হচ্ছে না ভাই, প্লাগইনটা কাজ করতেছে না, থিমে ঢুকতে পারতেছে না, মানে একটু স্মার্ট পার্সন আপনাদের মধ্যে থেকে যে মোটামুটি বুঝে টেকনোলজি সম্পর্কে। সো আমার পিসিটাতে এই প্রবলেম, আমার এটাতে ওই প্রবলেম, এইসব জিনিসগুলো ইস্যুগুলো জুমে গিয়ে বা যেভাবে হোক সে সলভ করবে গ্রুপের, সে হবে টিএল আপনাদের মধ্যে থেকে। একজন হবে হচ্ছে এনকে, নোট কিপার। আমরা ছোটবেলায় নোট করছি না, ক্লাসে স্যাররা যা পড়াইতো এই জিনিসটা নোট করতাম, ভার্সিটিতে কিন্তু নোট করা হয় তাই না? তো যে একটু লেখার স্পিডটা একটু ফাস্ট বা শুনে খুব সুন্দর নোট করতে পারেন পয়েন্ট গুলা, সে হবে হচ্ছে নোট কিপার। যে যে ইচ্ছুক শেষে দাঁড়াবে, এখান থেকে ভোটের মাধ্যমে সিলেক্ট করা হবে। আরেকজন হচ্ছে কন্টেন্ট ম্যানেজার, এর কাছে কন্টেন্ট থাকবে, প্রায় কয়েক হাজার ডলারের কন্টেন্ট এর কাছে থাকবে, যার যে কন্টেন্ট দরকার হবে তার কাছে বলবে, সে আমাকে বললে আমি সাথে তাকে দিয়ে দিব, তার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন, ক্লাসের যত যাবতীয় ম্যাটেরিয়ালস অ্যাক্সেসরিজ তার কাছে দেওয়া হবে। এই হচ্ছে চারজন লিডার, লিডার সিলেকশন বুঝছি কে কি কাজ, খুব সত্তর হয়ে যাবে, আর দু একটা ক্লাস পরে হয়তো হয়ে যাবে। আমরা এখান থেকে ফোকাস করবো আজকে থেকে, যে কে কতটুকু হেল্প করতেছেন, কি করতেছেন, আপনাদেরও সবার সাথে মাইন্ডসেটের একটা ব্যাপার স্যাপার আছে, হেল্প করা শুরু করবেন। টিএল টিএল এর যে টিএল হতে ইচ্ছুক টিএল এর মতো হেল্প করা শুরু করবেন, কারো কোনো ইস্যু হলে, সিআররাও এরকম, সবাই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। আর আপনারাও আস্তে আস্তে দেখেন কাদেরকে আপনারা লিডার বানাবেন, আপনাদের লিডারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর এখন পর্যন্ত একটা জিনিস আমি বলি, আমাদের এ যাবৎকালীন কোনো লিডারের সাকসেস কিন্তু এই পর্যন্ত মিস হয়নি, ঠিক আছে, আশা করি এই ব্যস্ততেও হবে না। সো লিডারগুলো খুব অ্যাক্টিভ হয় এবং তারা খুব তাড়াতাড়ি সাকসেস হয়, কারণ ওই লেভেলের ডেডিকেশন না হলে লিডার হওয়া তো সম্ভব না। আই হোপ ক্লিয়ার, ওকে। তো আপনি এইরকম হেল্প নেন, কার কাছে পারেন আপনি অ্যাসাইনমেন্টটা এখন জমা দিয়ে দেন, দিতে আক্তার আপু, ওকে, এমনি গেল। এরপর হচ্ছে আবদুল্লাহ আসিফ ভাই, আপনি আছেন ফার্স্ট? আচ্ছা আবদুল্লাহ আল আসিফ, ওকে। আপনার কি সমস্যা, আপনি অ্যাসাইনমেন্ট কেন জমা দেননি? চাইলে আনমিউট করতে পারেন। আচ্ছা এক্ষণ জমা দিয়ে দেন, ঠিক আছে, আমি এমন হতে পারি যারা এখন অ্যাসাইনমেন্ট দেন নাই তাদেরকে আমি এই ক্লাসটা নাও করতে দিতে পারি। সো যাদের ভুল হয়েছে অ্যাসাইনমেন্ট করেছেন এরপর জমা দিতে পারেননি, জমা দিয়ে দেন, এরপর আমি আবার লাস্টের দিকে একটা রিলোড দিয়ে আবার ট্রাই করব। ওকে রাসেল চৌধুরী, ওকে, আপনার কি প্রবলেম বলেন ভাইয়া? বাসা চেঞ্জ করছি তো, যার কারণে আমি অর্ধেক করে রাখছিলাম, কিন্তু ভাইয়া বাসা চেঞ্জ করছি, ল্যাপটপ আর হচ্ছে এই মাউস এগুলো ঠিক মতো খুঁজে পাচ্ছি না, নেটের লাইন তো ই করা হয়নি ঠিকভাবে, এই কারণে আমি অর্ধেক করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালকের মতো দিয়ে দিবেন। আচ্ছা ভাই, আজকে যে কোনো ভাবে ম্যানেজ করবেন কালকের মধ্যে। আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দেখতে দেইনি অনেকের বাদ, আমি এটা দেখে তো আশ্চর্য হয়ে গেছি, এত ফার্স্টের দিকে এত মানুষ কিভাবে বাদ পড়লো, প্রায় 50% বাদ, আমি তো অ্যাসাইনমেন্ট দেখতে দেইনি এটা, ঠিক আছে। সো কালকের মধ্যে সময়, কালকে পর্যন্ত আপনাদের সময় থাকবে, কালকে অ্যাসাইনমেন্ট দেখে দিবে, সো কালকের মধ্যে জমা দিবেন। আচ্ছা প্রতীক দাস, আপনি আছেন? সরি যদি স্পেলিং ভুল হয়ে থাকে। নাই উনি? আচ্ছা মনে হয় নাই। আচ্ছা হাসানুল হাবিব, কালকে হলে কেমন, আজকের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, আপনার ইস্যু কি ছিল বলেন। লেখাপড়া জনিত সমস্যা আর কি, লেখাপড়া জনিত সিরিয়াস হতে হবে এদিকে একটু, ঠিক আছে, লেখাপড়া করেও সময় বের করতে হবে, কারণ কোর্স তো একবারই, এই কোর্স শেষ হয়ে গেলে তো আবার এই কোর্স পাবেন না তাই না, সেই কোর্সের লাইফ টাইম এর মধ্যে। আচ্ছা মনে হয় জমা হয়েছে আপনারটা, আমি দেখতেছি, হ্যাঁ আপনার জমা হয়েছে, রিতাপ আপনারটা জমা হয়েছে যতটুকু মনে হচ্ছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আপনি কালকের মধ্যে সুযোগ দিচ্ছি, এই নেক্সট অ্যাসাইনমেন্ট থেকে আমি আর কিন্তু সুযোগ দিব না, হয় ক্লাস থেকে বের করে দিব আর না হলে অন্য কোনো ডিসিশনে চলে যাব,
এক উইক সময় থাকে, প্রবলেম হলে বলবেন, গ্রুপে পোস্ট করবেন, হেল্প নেবেন, আমাদের কাছ থেকে হেল্প নেবেন, যেভাবে হয় কমপ্লিট করতে হবে। আচ্ছা নাজমুল হাসান, ভাই আমি ডোমেন হোস্টিং নিতে একটু লেট করছি, তো সেই কারণে একটু পিছিয়ে পড়ছি, ইনশাল্লাহ কালকে দিয়ে দিব। কালকে দিতে পারবেন? আমি তো ওই স্যার কি কয় কালকে কাজ করার জন্য বসছি, সার্ভারের সমস্যার কারণে আর পারি নাই, তবে ট্রাই করবো স্যার, অনেকগুলো তো প্রায় আচ্ছা চার আচ্ছা নাম্বারটা দিছি, 5 নাম্বার 6 নাম্বার রয়েছে স্যার। আচ্ছা আচ্ছা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। ওকে। আচ্ছা তাজমিরুল হুদা আছেন? জি ভাই, ভাই বাসায় একটু সমস্যা চলতেছিল, একটু ফ্যামিলি প্রবলেম ছিল, যে কারণে অর্ধেক কাজ করেছি, বাকি অর্ধেকটা এখনো কমপ্লিট করতে পারিনি, এই কারণে জমা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, কালকের মধ্যে হয়ে যাবে না? ইনশাল্লাহ। ওকে, আর একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু কালকে পর্যন্ত সময় দিচ্ছি, এটা কিন্তু নেক্সট উইক থেকে হবে না, নেক্সট উইক থেকে ক্লাসের একদিন আগে মানে রবিবারের মধ্যে জমা দিতে হবে, সোমবারের মধ্যে না, কিন্তু আজ কিন্তু সোমবার, তাও চেক করতেছি, রবিবারের মধ্যে জমা দিতে হবে, সেটা মাথায় রাখবেন সবাই। ওকে, এরপর তরিকুল ইসলাম আছেন? নাই। ইফাত জাহান আপু আছেন? তারপরে হচ্ছে স্ট্যাচিং, আচ্ছা স্পেলিং করবো কিভাবে এটা, সরি ভাই মাইন্ড করি না, কিন্তু আমি খুব সঠিক মনে হয় না স্পেলিং করতে পারবো এটা, স্ক্রিন যদি দেখতে পান আপনি একটু রেসপন্স করেন। আজকে ক্লাসে নাই, ও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি ওর ফাইনাল, এইগুলা কিন্তু খুবই, এটা আপনাদের জন্য খুবই প্রবলেম, ঠিক আছে? বিষয়টা ভার্সিটি এক্সাম, তারপর ফাইনাল এক্সাম, এগুলো এর পরেও সময় বের করা যায়, এমন কঠিন কিছু দেয়নি যেটাতে খুব মাথা খাটাইতে হবে। হ্যাঁ, জাস্ট তেমন কিছু না, আধা ঘন্টা নিয়ে যদি বসতো হয়ে যেত, কিন্তু ঠিক আছে কমপ্লিট করতে হবে, আসলে এটা কোনো অপশনই নাই, কারণ আমরা কোর্সে অ্যাডমিট হওয়ার সময় আমরা বলে দিচ্ছি যে আদার যে জিনিসগুলা এক্সাম এইগুলা কিন্তু গ্রহণযোগ্যই না, ঠিক আছে? কারণ ওইগুলা দেখতে গেলে কিন্তু এই সাইডটা হবে না, এই সাইডটাও কম সিরিয়াস না, আমরা জানি এক্সামটা সিরিয়াস, ফাইনাল এক্সাম হয়, ভার্সিটি এক্সাম হয়, কিন্তু ওই জিনিসগুলো ওভারকাম করেও করতে পারবেন, এই জন্যই না কোর্সে এনরোল করেছেন আপনি, ঠিক আছে? সো এইগুলা গ্রহণযোগ্য না কিন্তু নেক্সট ক্লাস থেকে। আচ্ছা ইয়াসমিন হাজ আপনি আছেন? এমডি নাসির, মাহফুজুর রহমান একটু রেসপন্স করেন, আপনারা যদি থাকেন কি প্রবলেমে জানান। মিনহাজুল ইসলাম উনি বলছেন, হ্যাঁ কি প্রবলেম ভাই, আপনি কেন অ্যাসাইনমেন্ট করেননি? আপনি আমাকে টেক্সট করেছিলেন, টেক্সট মনে হয় কালকে করেছিলেন, তাহলে দু একদিন হলে কালকের মধ্যে হয়ে যাওয়ার কথা, কালকের মধ্যে করে জমা দিয়ে দিন তাহলে। কেমন আছে? এরপরে আচ্ছা আমি আর বাকিদের ডাকতেছি না, কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু আর ডাকবো না, আমি জাস্ট নাম দেখে দেখে ক্লাস থেকে হয় বের করে দেবো, না হলে অন্য কোনো অ্যাকশনে যেতে বাধ্য হবো, কিছু করার নেই আসলে, আপনাদের ভালোর জন্য এটা, কারণ দেখেন আপনারা একটা উইক সময় পেয়েছেন, এরপরে অ্যাসাইনমেন্টটা করতে পারেননি, মানে সিরিয়াসনেস লেভেলটা অনেক নিচে, ঠিক আছে? তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবার বলে আমিও কন্টিনিউ করতে পারবো না, আপনারাও কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? কারণ আমি আপনাদের যদি লেভেলটাই না বুঝতে পারি আমি কিভাবে আগাবো, ঠিক আছে? না আমি তো তাহলে টিউটোরিয়াল তো করাচ্ছি না, যে টিউটোরিয়াল করাচ্ছি। আচ্ছা আপনারটা কি আছে কি না এমডি, দেখতেছি টিউটোরিয়াল যদি হইতো সেম জিনিস প্রত্যেকটা কোর্সে হইতো, এমন না, এক একটা কোর্সের আপনার ফিডব্যাক অনুযায়ী হচ্ছে আগাতে হয়, লাইভ ক্লাসটার সুবিধাই এটা আপনাদের। আচ্ছা মাসুম কামাল যদি হয় আপনার নাম, তাহলে আপনারটা আছে ভাই, আমারটা একটু দেখে নিন তো, সামিউল বাড়ি। আচ্ছা এদিকে দেখেন আছে কিনা, আপনার যদি এদিকে না থাকে তাহলে জমা হয়ে গেছে, যে কয়জনের নাম বলছি এরপর আর তিন চারজন ছিল মাত্র, এই যে এই কয়জন। আচ্ছা গেমার রিভিউ এটাকে, এটা কি বের করে দিব আমি? গেমার রিভিউ তো আসলে কোনো নাম হয় না, আপনি এই জিমেলটা দিয়ে কেন অ্যাড হয়েছেন? এটা নেক্সট ক্লাসের মধ্যে ফিক্স করবেন, না হলে তো প্রবলেম, এগুলো তো আপনি কোনোটাই জমা দেননি মনে হয়, কোনোটাই জমা দেন, এটা বের করেই দিতে হবে।
যাই হোক, এটা নেক্সট ক্লাস পর্যন্ত সময় দিচ্ছি ফিক্স করার, তাহলে বের করে দিব। ওকে ঠিক আছে, আমি ক্লাস কন্টিনিউ করতেছি। আচ্ছা আমি রেকর্ডটা অফ করে আবার অন করি নতুন করে, এটা রেকর্ডে না থাক।